বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র সিজন 3। খুদে প্রতিযোগীদের প্রতিযোগিতায় নাচের তালে কোমর দোলাচ্ছে সেলেবরাও। এই প্রথম বাংলা টেলিভিশনের ডান্স ডান্স জুনিয়র সিজন 3-তে গেস্ট জাজ হয়ে হাজির হচ্ছেন বলি তারকা মৌনী রায়। Sizzling diva Mouni Rai Mouni Rai আমি এরকম ডান্স কখনো করতে পারতাম না যেরকম ভাবে তুমি এই সংটাতে পারফর্ম করেছো। ডান্স ডান্স জুনিয়র সিজন 3-র মঞ্চে এসে দেবের সঙ্গে মন মানে না গানে কোমর তোলালেন অভিনেত্রী। পাশাপাশি অরণি থেকে গলি গলি মে একাধিক গানে নাচ করে মঞ্চ মাতিয়ে দিয়েছেন মৌনি। দেখে নিন তারই ঝলক। পারফরম্যান্স বাপ রে বাপ, ডান্সে ওয়ান লেভেল আপ। মৌনিকে খাইয়ে আমি মৌনি করব। সো আমি আজকে এখানে এসেছি ডান্স ডান্স জুনিয়র 3 এর সেটে, আর আমি বলতে পারবো না আমার এত ভালো এক্সপিরিয়েন্স এখানে। সব জাজেস, যত মেন্টর্স আছে, যত কোচেস আছে, পুরো ফ্যামিলি অ্যান্ড স্পেশালি দ্য কিডস, দে আর সো ব্রিলিয়েন্ট, সো ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক যখন আপনি একটা ডান্স রিয়ালিটি, কেউ ডান্স রিয়ালিটি শোতে যায়, তখন ওর মনে হয় যে ইউনো কিছু ভালো পারফরমেন্সেস থাকবে, কিছু খারাপ পারফরমেন্সেস থাকবে, বাট একের পর এক, এক থেকে ভালো এক অসাধারণ পারফরমেন্সেস দেখলাম আমি। দুটো এপিসোডের পার্ট, আই হ্যাভ বিন আ পার্ট অফ টু এপিসোডস অ্যান্ড ইটস বিন আ ফিনোমিনাল এক্সপিরিয়েন্স। আই লাভ বিং হিয়ার অ্যান্ড হোয়াট আই লাভ দ্য মোস্ট অ্যাবাউট দিস শো ইজ দ্য এনার্জি। এত ভালো এনার্জি, এরকম মনে হচ্ছে, এরকম মনেই হচ্ছে না যে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, এদের সবার সাথে ফার্স্ট টাইম দেখা হলো, ফার্স্ট টাইম এত কথা বললাম। এরকম মনে হচ্ছে যেন অনেক বছর ধরে চিনি সবাইকে, কারণ এত ভালো হিউম্যান বিইংস আর এত হাম্বলিং এক্সপিরিয়েন্স আমার জন্যে। সো ডেফিনেটলি আমি আবার ফিরে আসতে চাইবো এখানে, আর সব কন্টেস্টেন্টসদেরকে অল দ্য বেস্ট বলতে চাই, আমার বেস্ট উইশেস দিতে চাই। আমি জানি ফর আ ফ্যাক্ট দ্যাট দে উইল ডু ইমেন্সলি ওয়েল ইন দেয়ার লাইফ, দে আর সাচ ব্রিলিয়েন্ট ডান্সার্স। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন দিস শো, দিস মেমোরি উইল বি দেয়ার উইথ মি থ্রু আউট মাই লাইফ, থ্যাংক ইউ। আর যদি এই এপিসোডের মজা আপনারা নিতে চান, তাহলে প্রতি শনি ও রবিবার ঠিক রাত 9:30 চোখ রাখুন স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র সিজন 3-র পর্দায়। ব্যুরো রিপোর্ট, কি খবর কলকাতা।